জেলার জনগণ যেভাবে আমাকে চাইছে অবশ্যই তার প্রতিফলন আমার প্রধানমন্ত্রীর মাধ্যমে হবে এবং আমাকে নৌকা মার্কেট প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে। আমাকে যদি নৌকা প্রার্থী হিসাবে ঘোষণা করা হয় ইনশাল্লাহ আমি জনগণকে সাথে নিয়ে নেতৃত্বে জয় পড়া দিতে পারব। আমার তো বিশ্বাস প্রিয় নেত্রী ত্যাগী নেতাদেরকে এই অগ্রাধিকার দেবে এবং সেদিক থেকেও আমি 1979 ইংরেজি সন আমি শত্রু দিক দিয়ে আওয়ামী লীগের রাজনীতি শুরু করেছিলাম এবং আজ অবধি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। আমরা কখনো পদচ্যুত বা পদচ্যুত হইনি, অতএব নেত্রী আমাদেরকে মূল্যায়ন করবেন এই বিশ্বাস আমাদের আছে। আমি আপনার যে প্রশ্ন, আমি মনে করি যে ত্যাগী নেতাদের ইতিমধ্যে আমাদের প্রিয় নেত্রী রাজ্য সরকারের বিভিন্ন পর্যায়ে মূল্যায়ন করেছে। জাতীয় নির্বাচনে সেটার প্রতিফলন আমরা দেখেছি। অনেক ত্যাগী নেতা আমাদের গ্রেটার সিলেট অঞ্চলের ত্যাগী সাহেবকে এইবার নেতৃত্বের উপর দেখেছেন এবং ইতিমধ্যে বিভিন্ন ত্যাগী নেতৃবৃন্দ